প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দ্য কলার, এই কবিতাটি। এই কবিতাটি তোমরা জানো যে জর্জ হারবার্টের লেখা। তো চলো শুরু করা যাক এই কবিতাটির ডিটেইল আলোচনা। আচ্ছা, শুরুতে এই কবিতা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার যে এইটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম। তোমরা জানো যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যেই টপিকগুলো বা যেই মেইন সাবজেক্টগুলো যেগুলো নিয়ে মেটাফিজিক্যাল হচ্ছে কবিতা তৈরি হয়, তো এই কবিতাটি সে তার সেই থিমগুলোর ভেতরে একটা, এই কবিতাটির ভেতরে রয়েছে। সেটা হচ্ছে রিলিজন বা গড এর যেই চিন্তাগুলি সেইগুলো এর ভেতরে রয়েছে। তোমরা জানো যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে চার পাঁচটা থিম, যেমন লাভ, ফেইথ, সোল, গড এবং ডেথ, এই যে পাঁচটা আইটেম, এই পাঁচটা আইটেমের যে কোনো আইটেম নিয়ে লিখলে সেটা অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল পোয়েট্রির ভেতরেই পড়ে যায়। তো মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা টপিক সেটা হচ্ছে যে রিলিজন বা গড। এই এই কবিতাটি জর্জ হারবার্ট লিখেছেন সেই গড নিয়ে বা রিলিজন বা ধর্ম নিয়ে। তো এই জন্য এটা এক এক কথায় মেটাফিজিক্যাল পোয়েট্রি। আর আরেকটা হচ্ছে যে জন ডান যেই কবিতাগুলি লিখতেন তার ম্যাক্সিমাম কবিতাগুলি হতো লাইফ, সোল এবং ডেথ নিয়ে এবং লাভ নিয়ে। এবং এইখানে এই জর্জ হারবার্ট তিনি লিখেছেন অ্যাকচুয়ালি ধর্ম বা রিলিজন বা গডকে নিয়ে। এবং এই জর্জ হারবার্টকে বলা হয় অর্থাৎ রিলিজিয়াস পোয়েট তিনি। তো এই কবিতাটি একটা রিলিজিয়াস পোয়েম এবং আমরা এটাতে জানবো এইটার যে মেইন থিম, সেই থিমগুলি হচ্ছে একটা হচ্ছে সাবমিশন এবং আরেকটা হচ্ছে পার্সোনাল ফ্রিডম। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাবো যে এখানকার যে স্পিকার তিনি পার্সোনাল ফ্রিডমের জন্য হাহাকার করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম তিনি কিন্তু ওই গডের প্রতি তার যে সাবমিশন সেটাই তিনি শো করছেন। এবং শুরুতে আমরা যেটা দেখতে পাবো তিনি অনেকটা রেভেলাস, তিনি এই যে চার্চ বা ধর্ম বা রিলিজনের যে কড়া নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলোকে তিনি ব্রেক করার চেষ্টা করছেন এবং সেইগুলো সম্পর্কে মানে অনেক বিশদাকার কথাবার্তা বলছেন। বাট অ্যাট দ্য এন্ড তিনি আবার সেই ধর্ম বা রিলিজনের ক্ষেত্রে বা গডের কাছেই ফিরে যাচ্ছেন। সেই সঙ্গে আমরা আরেকটা জিনিস যেটা যেই থিমটা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে লস অফ ডিরেকশন। অর্থাৎ এখানে এই ব্যক্তিটি অর্থাৎ এই যে স্পিকার এখানকার তিনি একটু লস অফ ডিরেকশনের ভিতরে রয়েছেন। অর্থাৎ রিলিজিয়াস যে ডিরেকশন, যে প্রপার যে ডিরেকশন, সেই ডিরেকশনটার থেকে তিনি বাহিরে রয়েছেন। এবং এমনকি তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে, হতাশ হয়ে তিনি এই হচ্ছে প্রিস্ট লাইফ ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন বা ছেড়ে দিতে চাচ্ছেন। এবং তিনি তার পুরনো যেই সময়টা তিনি হারিয়ে ফেলেছেন সেই সময়টাকে তিনি ফিরে পেতে চাচ্ছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি আবার ফিরে যাচ্ছেন এক কথায় গডের উদ্দেশ্যেই। এবং গডের কাছ থেকে তিনি একটা ডিরেকশন পাচ্ছেন এবং পাওয়ার পরে তিনি গডের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। তো এই কবিতাটির আমরা যে বিষয়টা মানে দেখব শুরুতেই সেটা হচ্ছে যে দ্য কলার, এই কলার যে শব্দটা, সেই কলার শব্দটার অর্থ হচ্ছে আমরা অনেক সময় শার্টের যে কলার পরি বা শার্টের যে কলার থাকে আমাদের গলার কাছে, এই এইটা হচ্ছে সেই কলার। তো এই কলারটা এখানে তোমরা মানে এটা এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে এক ধরনের বন্ধনী বা বাধা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে খ্রিস্টিয়ান প্রিস্ট যারা রয়েছে তারা কিন্তু এক ধরনের হোয়াইট গাউন পরে থাকে, সাদা এক ধরনের পাঞ্জাবির মতো একটা পোশাক তারা পরে থাকে, এবং সেইখানে গলার কাছে একটা বন্ধনী বা একটা টাই থাকে। তো সেই কলারের কথাই বলা হচ্ছে এখানে, সেই কলারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। রিলিজিয়াস যে টাই, রিলিজিয়াস যে রেস্ট্রিকশনগুলি সেইগুলিকে এই কলার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো জর্জ হারবার্টের এই কবিতাটি একটি চমৎকার কবিতা। চলো আমরা এটার লাইন বাই লাইন অ্যানালাইসিস দেখি। এই কবিতাটিতে যে স্পিকার আমরা দেখতে পাবো, অর্থাৎ কবিতার ভেতরে যে কথা বলছে সেই স্পিকারের লাইফ যদি একটু বলি, তাহলে সেই স্পিকার হচ্ছে একজন প্রিস্ট। এবং সে প্রিস্ট থাকা অবস্থায়, চার্চের ভেতরে থাকা অবস্থায় তার লাইফে অনেক যে রেস্ট্রিকশনগুলি, যে ইম্পিডিমেন্টসগুলি থাকে, সেইগুলোর কারণে তিনি ওয়ার্ল্ডলি যে প্লেজারগুলি রয়েছে, বাহ্যিক যে আনন্দ বিনোদন যেগুলো রয়েছে, তিনি সেগুলো থেকে বঞ্চিত। এবং এই বঞ্চিত হওয়ার ফলে একটা সময় তার ভেতরে অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে, তিনি লস অফ ডিরেকশনে সাফার করতে থাকেন। এবং সেইখান থেকে তিনি বেরিয়ে আসার জন্য তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে তিনি অনেক বেশি মানে
রাগান্বিত বা খ্যাপা অবস্থায় থাকেন, এবং সেই অবস্থা থেকে তিনি আর কি এই কবিতাটি বলছেন, বা এই কবিতার যে কথাগুলি সেগুলো বলছেন। তো স্পিকার যেন শুরুতেই বলছেন, আই স্ট্রাক দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড নো মোর আই উইল হ্যাভ ব্লাড। অর্থাৎ এইখানকার যে স্পিকার, তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আমি টেবিলের ওপরে জোরে করে আঘাত করব, আঘাত করলাম অ্যান্ড ক্রাইড, এবং চিৎকার করলাম নো মোর আই উইল হ্যাভ ব্লাড, আমি আর না, মানে আমি যেটা করছি সেটাতে আর কন্টিনিউ করব না, অর্থাৎ নো মোর আই উইল হ্যাভ ব্লাড, আমি এটা পরিত্যাগ করব এবং এখান থেকে চলে যাব। এখানে আর কি তার যে সন্ন্যাসী লাইফ বা তার যে প্রিস্ট লাইফ বা নানস লাইফ, সেইখান থেকে সেইটাকে তিনি ছেড়ে দিতে চাচ্ছেন এবং সেইখান থেকে তিনি বের হয়ে যেতে চাচ্ছেন। হোয়াট শ্যাল আই এভার শাই অ্যান্ড পাইন। এবার তিনি কিছু কোশ্চেন করছেন, কোশ্চেনটা এরকম, মানে এই কোশ্চেনগুলোও এক কথায় তিনি তার ফ্রাস্ট্রেশন থেকে করছেন, যে কি আমি কি সব সময়ের জন্য বা এখনও আমি কি দীর্ঘশ্বাস ফেলেই যাব, অথবা পাইন অর্থাৎ আক্ষেপ করতেই থাকব। মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি, বলছে আমার ভাগ্য এবং আমার জীবন এখন মুক্ত। ফ্রি অ্যাজ দ্য রোড, রাস্তা বা মহাসড়কের মতো মুক্ত, এটা শুধুমাত্র সামনের দিকেই এগোবে এখন। লুজ অ্যাজ দ্য উইন্ড, বাতাসের মতো মুক্ত, বাতাসের মতো ঢিলা রয়েছে, অর্থাৎ বাতাসে যেমন কোনো বাধাবিঘ্ন বিহীনভাবে চলতেই থাকে, সেই রকম তার লাইফটাকে তিনি মনে করছেন। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর, এত বিশাল যেন এটা বিশাল একটা স্টোর, শস্য ভাণ্ডার বা বিশাল একটা মানে সুপার শপ যেখানে সব কিছুই রয়েছে। তো এই 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 কথাটার মাধ্যমে তিনি যে এই কথাটা বলছেন যে আমার লাইফ এখন মুক্ত, আমি আমার ভাগ্য আমার সব কিছুই, আমি এই নান বা প্রিস্ট লাইফ যেটা সেটা ছেড়ে দিয়ে আমি এখন ওয়ার্ল্ডলি যে এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ডলি যে যা কিছু ডিজার্ভ করার আমি সেগুলো উপভোগ করতে চাই। শ্যাল আই বি স্টিল ইন শুট, আমি কি এখনও আমার সেই গড বাঁধা অবস্থায় থাকবো, খাপ খাইয়ে নেওয়ার মতো অবস্থায় থাকবো, অথবা আমি কি এখনও আমার যে প্রিস্ট লাইফ সেই লাইফটাকে কন্টিনিউ করব। এই এই সবগুলো এক কথায় কোশ্চিন করে যাচ্ছেন যে আমি আমার যে লাইফে রয়েছি সেই লাইফটাকে এখনও কন্টিনিউ করব। এটার মেইন যে কথা যে না, আমি এগুলো আর করব না। হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থ্রোন টু লেট মি ব্লাড। এবার তিনি যেটা বলছেন যে আমার লাইফের কোনো প্রাপ্তি নেই, কোনো হারভেস্ট নেই, কোনো ফসল নেই, ফল নেই, বাট এ থ্রোন টু লেট মি ব্লাড, বরং রয়েছে কাঁটা, যেই কাঁটা আমার আমাকে সবসময়ের জন্য রক্তাক্ত করে। অ্যান্ড নট রিস্টোর, এবং আচ্ছা অ্যান্ড নট রিস্টোর হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট, এবং আমি ওইগুলোকে আর হয়তো বা রিস্টোর করতে পারবো না যেগুলো আমি হারিয়েছি উইথ কর্ডিয়াল ফ্রুট, অর্থাৎ আমার যে আন্তরিকতা, আমার যে আন্তরিক বা আমার এখানে কর্ডিয়াল ফ্রুট বলতে তার যে মেইন যে সময়টা, লাইফের যে মেইন সময়টা সেই সময়টার কথা বলা হচ্ছে। তিনি তার যে মেইন সময়টা বা যে সময়টা তিনি হারিয়েছেন সেটা আর হয়তো বা ফিরে পাবেন না। শিওর দেয়ার ওয়াজ ওয়াইন, নিশ্চিতভাবেই সেখানে ওয়াইন ছিল। বিফোর মাই শাই ডিড ড্রাই ইট, অর্থাৎ আমার যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসের ফলে এটা শুকিয়ে যাওয়ার আগে সেখানে ওয়াইন ছিল, অর্থাৎ এই যে তার যে কর্ডিয়াল ফ্রুট, তার যে লাইফ, সেই লাইফের ভেতরে একটা সময় রস ছিল, রসবোধ ছিল। তো এখানে তিনি যেটা বলছেন যে ওয়াইন ছিল, এবং সেই ওয়াইনটা কী হয়েছে, তার যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসের কারণে এটা শুকিয়ে গেছে, তার যে জীবন রস, জীবনের যে এন্টারটেইনমেন্টের যে সময়, মেইন সময়টা সেটা নষ্ট হয়ে গেছে। দেয়ার ওয়াজ কর্ন বিফোর মাই টিয়ার ডিড ড্রাউন ইট, এখানে শস্য দানা ছিল, আমার কান্না যতদিন না এটাকে ভাসিয়ে নিয়ে গেছে বা ডুবিয়ে দিয়েছে তার আগ পর্যন্ত এখানে শস্য ছিল, অর্থাৎ আমার লাইফটাও ফ্রুটফুল হওয়ার কথা ছিল। বাট এই প্রিস্টলি লাইফ বা রিলিজিয়াস যে ইম্পেডিমেন্ট এবং রেস্ট্রিকশন, সেইগুলোর কারণে আমার লাইফটা ওইভাবে ফুল ফ্লোরিস্ট হতে পারে নাই, এবং যার কারণে আমি এখন এই অবস্থায় বা এরকম ফ্রাস্ট্রেশনের ভেতরে রয়েছি। অর্থাৎ এইখানকার স্পিকার তিনি এই কথাগুলো বলছেন। ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, বলছে এই বছরগুলো কি বা এই বছরটা কি শুধু আমার হারানোরই, অর্থাৎ আমি যে সময়গুলো পার করেছি সেই সময়টাতে আমি কি শুধু হারিয়েই গেছি, বা আমার কি এখন যে সময়টা চলতেছে এখনও কি আমি হারাতেই থাকবো, কোশ্চেন করছেন। হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, আমার
ক্রাউনে আমার মুকুটে কি নতুন কোনো মালা অ্যাড করার আর নাই? অর্থাৎ আমার কি সেই সময় আর নাই? নো ফ্লাওয়ার্স, কোনো ফুল নাই, নো গার্ল্যান্ডস গে, আনন্দের কোনো পুষ্পমাল্য, আচ্ছা গার্ল্যান্ডস বলতো পুষ্পমাল্য, আনন্দের কোনো ফুলের মালা কি নেই? অল ব্লাস্টেড, সব সব কিছুই কি অভিশপ্ত হয়ে গেছে আমার লাইফের? অল ওয়েস্টেড, সব কিছুই কি অপচয় হয়ে গেছে? অর্থাৎ তিনি এখানে কিছু কোশ্চেন করছেন যে আমার বৃষ্টির লাইফ থেকে যখন আমি বেরিয়ে আসতে চাচ্ছি, সেই সময়টাতে কি আমার সব কিছু কি নাই হয়ে গেছে এতদিনে, নাকি আমার এখনও কিছুটা বাকি রয়েছে আর কি, কোশ্চেন করে যাচ্ছেন তিনি। নট সো মাই হার্ট দ্যাট দেয়ার ইজ ফ্রুট অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ড। আচ্ছা এইখানে এবার যে কোশ্চেন তিনি যেটা বলছেন, ওপরে কোশ্চেনগুলোর অ্যান্সার তিনি নিজেই দিচ্ছেন, এখানকার যে স্পিকার তিনি যেটা বলছেন, না তা না, আমার যে হৃদয় সেই হৃদয়ে এখনও ফ্রুট রয়েছে, অর্থাৎ আমি এখনও যা করতে চাচ্ছি তা করতে পারি, অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ড, এবং আমার এখনও তা করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ আমার লাইফটাকে যে এন্টারটেইন করার, যে বিনোদন পাওয়ার যেটা, সেটা করার যথেষ্ট সময় এখনও রয়েছে এবং আমি সেটা এখনও করতে পারি। রিকভার অল দাই শাই ব্লোন এজ অন ডাবল প্লেজার্স। আচ্ছা এবার তিনি এখানে যেটা বলছেন, যে এখানে স্পিকার কথা বলছেন তার নিজের উদ্দেশ্যে, কিন্তু এটা ইউনিভার্সালি প্রেজেন্ট করছেন। এখানে তিনি যেটা বলছেন যে তুমি তোমার যে শাই ব্লোন এজ, তোমার দীর্ঘশ্বাস যে সময় যেই এজটাতে তুমি ফেলেছো, সেই এজটাকে রিকভার করো অন ডাবল প্লেজার্স, একেবারে ডাবল আনন্দে, অর্থাৎ যে আনন্দটা তুমি পাওনি এর আগে, এখন সেটার চেয়ে ডাবল আনন্দ নিয়ে, ডাবল বিনোদন নিয়ে তুমি তোমার যে শাই ব্লোন এজ, দীর্ঘশ্বাস ফেলা যে বয়সটা বা যে সময়টা, সেটাকে আবার রিকভার করার চেষ্টা করো। লিভ দাই কোল্ড ডিসপিউট অফ হোয়াট ইট ফিট অর নট, তোমার ওই ঠান্ডা কোল্ড ডিসপিউটগুলো, যে দ্বন্দ্বগুলো তোমার মনের ভিতরে রয়েছে যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, সেইগুলোকে সব ঝেড়ে ফেলে দাও। লিভ দাই কোল্ড ডিসপিউট, অর্থাৎ তোমার যে ঠান্ডা বা যে দ্বিধাদ্বন্দ্বগুলো রয়েছে ভিতরে, অফ হোয়াট ইজ ফিট অ্যান্ড নট, কোনটা যোগ্য এবং কোনটা অযোগ্য, কোনটা তোমার জন্য উপযুক্ত এবং কোনটা উপযুক্ত নয়, সেই চিন্তাগুলি তুমি ফেলে দাও এবং ডাবল প্লেজার হচ্ছে এন্টারটেইন করো, উপভোগ করো, এনজয় করো। ফরসেক দাই কেস, এবং তোমার যে কেস রয়েছে সেই কেসটাকে তুমি ঝেড়ে ফেলো, তুমি যেই কেজের ভিতরে বা খাঁচার ভিতরে যেটা বন্দি সেটাকে ভুলে যাও, সেটাকে ঝেড়ে ফেলো, পরিত্যাগ করো। দাই রোপ অফ স্যান্ডস, এবং তোমার যেই বালির যে রোপ রয়েছে, বালির তৈরি যে দড়ি রয়েছে, অদৃশ্য যে বন্ধন রয়েছে, সেইটাকেও তুমি ঝেড়ে ফেলো। হুইচ প্রিটি থটস হ্যাভ মেড অ্যান্ড মেড টু দি গুড কেবল, কোন ধরনের সুন্দর সুন্দর চিন্তাগুলো তোমাকে এইটা করেছে এবং তোমাকে সুন্দর এরকম একটি কেবলে, কেবল বলতে আমরা জানি যে কোনো ধরনের রশ্মি যেটা দিয়ে তোমাকে বাধা হয়, তো বলা হচ্ছে যে কোন ধরনের সুন্দর চিন্তাগুলির মাধ্যমে তোমাকে এই অদৃশ্য রশ্মি দ্বারা বাধা হয়েছে, সেই রশ্মিটাকেও তুমি ঝেড়ে ফেলো। টু ইনফোর্স অ্যান্ড ড্র অ্যান্ড বি দাই ল, এবং ইনফোর্স করার জন্য তোমাকে, এবং তোমাকে আটকে রাখার জন্য, এবং কিছু আইন কানুনের মাধ্যমে তোমাকে আটকে রাখা হয়েছে, সেই আইন কানুন, সেই ইনফোর্স, সেই কেবলগুলো, সেই স্যান্ডগুলো, সেই রোপগুলো, এমনকি সেই কেসটাকে তুমি ঝেড়ে ফেলে দাও। হোয়াইল দাও ডিডেস্ট উইঙ্ক অ্যান্ড উডস্ট নট সি, যখন তুমি মিটমিট করে বা তুমি দেখতে পাও না সেই সময়টাতেও তুমি এগুলো ছেড়ে ফেলে দাও। অ্যাওয়ে, টেক হিট বলছে, এগুলো থেকে দূরে আসো এবং একটু খেয়াল করো, টেক হিট, খেয়াল করো। আই উইল অ্যাবর্ট, আমি ছেড়ে দিচ্ছি, আমি পরিত্যাগ করে চলে যাচ্ছি। আচ্ছা এই কথাগুলির ভেতরে একটা কথা তিনি স্পিকার তার নিজের উদ্দেশ্যে বলছেন, আবার মনে হচ্ছে বা আবার তিনি বলছেন এটা ইউনিভার্সালি টোটাল যে মানব সমাজ সবার উদ্দেশ্যে, আবার তিনি এই একই কথা গডের উদ্দেশ্যেও বলছেন, যে তুমি তোমার যে কেস, তোমার যে রোপ অফ স্যান্ড, তোমার যে ল, তোমার যে ইনফোর্সের যে কেবল, শাসন করার যে কেবল, সেই সব কিছুকে আমি পরিত্যাগ করছি, দেখো আমি তোমার রাস্তা থেকে দূরে সরে যাচ্ছি। আচ্ছা এরপরে কবি যেটা বলছেন, যে কল ইন দাই ডেডস হেড দেয়ার, তুমি তোমার যে মৃত যে হেড, সেই হেডটাকে কল করো, অর্থাৎ তোমার যে মৃত সত্তা, সেই সত্তাকে কল করো, ডাকো।
টাই আপ দাই ফিয়ার্স, তুমি তোমার ভয়গুলোকে জয় করো। টাই আপ বলতে বেঁধে ফেলা। তো এখানে বলছে তুমি তোমার যত দ্বিধাদ্বন্দ্ব, যত ভয় রয়েছে, সেই ভয়গুলোকে তুমি বেঁধে ফেলো, সেগুলোকে শৃঙ্খলিত করে ফেলো। হি দ্যাট ফরবিয়ার্স টু শুট অ্যান্ড সার্ভ হিজ নিড ডিজার্ভ হিজ লোড। বলছে সে এবং যার অ্যানসেস্টার, ফরবিয়ার্স বলতে অ্যানসেস্টার, অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষ, অর্থাৎ তুমি বা সেই ব্যক্তি যে এবং তার পূর্বপুরুষরা এই যে নিয়মকানুন শৃঙ্খলা সেগুলোর সাথে শ্যুট করেছে, খাপ খাইয়ে নিয়েছে এবং সার্ভ করেছে, সেবা করেছে অ্যাকর্ডিং টু আর কি সেই নিয়মকানুন অনুযায়ী বা সেই রিলিজিয়ন অনুযায়ী তারা যেভাবে চলেছে সেইটার কারণে ডিজার্ভ হিজ লোড, তার যে ফলাফল, তার যে ফল সেটা তারা ডিজার্ভ করে, সেটা তাদের প্রাপ্য। এই যে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা কোটেশন রয়েছে এবং আর একটা কোটেশন রয়েছে ঠিক এই প্রথম লাইনে, অর্থাৎ নো মোর। তো এই কোটেশন থেকে এই এন্ডিং, মানে স্টার্টিং কোটেশন থেকে এই এন্ডিং কোটেশন পর্যন্ত এখানে স্পিকার এখানকার কথা বলছেন এবং পুরো সময়টাতে তিনি তার হচ্ছে রাগ, তিনি তার যে হতাশা, ফ্রাস্ট্রেশন, সেগুলো তিনি প্রকাশ করছেন এবং তিনি যে রিলিজন বা তার প্রিস্ট লাইফ সেটা যে ছেড়ে দিতে চাচ্ছেন সেই কথাগুলি বলছেন এবং কেন ছেড়ে দিতে চাচ্ছেন সেটাও তিনি এখানে বলছেন। এই কথাটুকু তার নিজস্ব স্পিচ বা এগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এরপরে তিনি এসে যে তার মতামতটা দিচ্ছেন সেটা আবার তিনি এখানে ইনডিরেক্ট স্পিচে দিচ্ছেন, সেটা যে বাট অ্যাজ আই রেপড অ্যান্ড গ্রিউ মোর ফিয়ার্স অ্যান্ড ওয়াইল্ড অ্যাট এভরি ওয়ার্ড। বলছে কিন্তু যখন বা ঠিক যে সময় আমি প্রচণ্ড রাগান্বিত হলাম, রেপড হলাম অ্যান্ড গ্রিউ মোর ফিয়ার্স এবং আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছি অ্যান্ড ওয়াইল্ড অ্যাট এভরি ওয়ার্ড এবং প্রত্যেকটা কথায় বন্যতা শো করছি, বন্যতা প্রদর্শন করছি, মিথ হট, তখন আমার মনের ভেতরে মনে হলো আই হার্ড ওয়ান কলিং, আমি একটা কথা বা একটা ডাক যেন শুনতে পেলাম, চাইল্ড চাইল্ড বলে কেউ যেন আমারে কল করছে এবং আমাকে ডাকছে, এটা যেন আমি শুনতে পেলাম। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং আমি রিপ্লাই করলাম মাই লর্ড, আমার প্রভু, এই বলে। অর্থাৎ এইখানে আমি পুরো সময়টাতে এই যে কোটেশনের ভেতরে যেটা বললাম, এই পুরো সময়টাতে এখানকার যে স্পিকার বা কবি তিনি তার হতাশা প্রদর্শন করছেন এবং তিনি তার প্রিস্ট লাইফ ছেড়ে দিয়ে তিনি ওয়ার্ল্ডলি যে প্লেজারগুলি রয়েছে সেগুলো তিনি এনজয় করার কথা বলছেন। কিন্তু শেষের চার লাইনে তিনি যেটা বলছেন যে যখন আমার রাগ পরিপূর্ণতা একবারে খুব বেশি রেগে গেছি, একেবারে পরিপূর্ণ একটা অবস্থায় চলে গেছে, ঠিক সেই সময় আমি যেন শুনতে পেলাম, আমার মনের ভেতরে যেন শুনতে পেলাম কেউ একজন আমাকে ডাকছে, বলছে যে চাইল্ড। তো মূলত এইখানে এই ডাকটা হচ্ছে এক কথায় গডের যে ডাক, অর্থাৎ গডের যে ডিরেকশনের অভাবে তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন সেই ডিরেকশনটা তিনি পেলেন এবং গড তাকে বলছে যে চাইল্ড, অর্থাৎ গড তার যে হতাশা বা তার যে হচ্ছে ফ্রাস্ট্রেশন সেইখানে একটা রিপ্লাই দিচ্ছেন এবং গড তাকে কল করছেন যে তুমি তোমার বিপথে যেও না, তুমি এই পথেই থাকো, এই পথটাই সঠিক। এবং গড এই বলে যখন তাকে ডাকলেন তখন এখানকার স্পিকার তিনি তার পূর্বের ফ্রাস্ট্রেশন সব ভুলে গেলেন, তিনি ডিরেকশন পেলেন এবং তিনি যেটা করলেন যে তিনি গডের পথেই ফিরে গেলেন এবং তিনি যেটা বললেন এখানে যে আই রিপ্লাইড মাই লর্ড, অর্থাৎ গড তাকে ডাকলো যে চাইল্ড তুমি তোমার পথে ফিরে এসো, সুন্দর ভালো পথে ফিরে এসো। এবং এখানকার স্পিকার তিনি তার সমস্ত রাগ ভুলে ডিরেকশন পেয়ে, অর্থাৎ হচ্ছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এই এই যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা পেয়ে তিনি আবার গডের উদ্দেশ্যে ফিরে গেলেন বা ধর্মের ভেতরে বা রিলিজনের ভেতরে, এমনকি তার যে প্রিস্টলি লাইফ সেই প্রিস্টলি লাইফে তিনি ফিরে গেলেন। তো এই হলো মূলত এই কবিতাটির যেই সার কথা সেটা। তো শুরুতেই বলে নেই আর একটু যে এখন যে কবিতাগুলো আমি হচ্ছে এক্সপ্লেইন করছি সেগুলো মূলত একটু আপার লেভেলের কবিতা, তো এই আপার লেভেলের স্টুডেন্টরা একটু বেশি পণ্ডিত টাইপের, তো তারা এখন যেটা করছে যে আমি যেই প্রশ্ন বা আমি যেই কবিতাগুলি এক্সপ্লেইন করছি মাঝে মাঝে তারা মেসেজ দিচ্ছে যে এইখানে ভুল, এই ওয়ার্ডটার মিনিং ভুল, এই ওয়ার্ডটার এটা সেটা। তো এইটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে আমার ভুল ধরার আগে তোমাদের নিজের, তোমরা কতটুকু বোঝো সেই বিষয়টা একটু চিন্তা করা দরকার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি, তুমি হয়তো তোমার যে টিচার বা তোমার যে একটা টেক্সট বুক সেইখান থেকে তুমি পড়ে তুমি আমার ভুল ধরছো, কিন্তু আমি যখন এই লেকচারগুলো ডেলিভার করছি তখন আমি নেট ঘেটে প্রায় 10-12টা ওয়েবসাইট
পড়ে এসে সেই লেকচারগুলো তৈরি করছি। সুতরাং তোমার যে বইটা সেটাও কিন্তু এই লেকচারগুলো পড়েই তৈরি করা, বা তোমার যে টিচার উনিও কিন্তু সেই বই পড়েই কিন্তু লেকচারগুলো দিচ্ছেন। তো আমি যেটা শুরুতে আগেও বলেছি যে 80% ডিসকাশন মোটামুটি মিলে যাবে, বাকি 20% মিলবে না, এবং এই বাকি 20%টেই তোমার কলেজ বা ভার্সিটির কিন্তু নাম্বারের হেরফের হবে। সুতরাং এই 20% নিয়ে যদি মাথা ঘামাও তাহলে এই ভিডিওগুলি দেখার দরকার নাই, আর যদি 20% নিয়ে মাথা না ঘামাও, 80% যদি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা এগুলো গ্রহণ করতে পারো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।